আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় পুলিশ ভেরিফিকেশন বন্ধুরা আমরা পুলিশ ভেরিফিকেশন অনেকেই চিনি আবার অনেকে চিনি না আমরা জানি না এই পুলিশ ভেরিফিকেশনটা কি। আর যারা জানে তারা অবশ্যই সুন্দর করে করতে পারে আর যারা নতুন অবশ্যই পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হয়তো আপনার কাজে লাগতে পারে তো বন্ধুরা প্রথমে আসি আমরা যে বিষয়গুলি জানবো সেগুলোর একটি চার্ট দেখে নিই প্রথমে জানবো পাসপোর্ট অফিসে আমরা পাসপোর্টের আবেদনপত্রগুলি জমা দেওয়ার পর কতদিন পরে আমাদের এই পাসপোর্ট ভেরিফিকেশনটি আসবে দ্বিতীয়ত জানবো পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আসলে আমরা কি করব বা কি করণীয় তৃতীয়ত জানবো এই পাসপোর্ট ভেরিফিকেশন করার সময় বা করার সময় কি কি যাচাই করবে আর চতুর্থ জানবো আমরা পাসপোর্ট ভেরিফিকেশান করার সময় যদি নাম ও ঠিকানা ভুল থাকে তাহলে আমাদের কি করণীয় বা কি হবে সেই বিষয়গুলি জানবো তো বন্ধুরা এখনও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন তো বন্ধুরা পাসপোর্ট করতে আমাদের কিছু কিছু নিয়ম অনুসরণ করতে হয় কিছু কিছু কাগজপত্র লাগে এবং যদি এই কাগজপত্রগুলি সঠিকভাবে না দিই তাহলে আমাদের আবেদনপত্রটি গ্রহণ করবে না তো বন্ধুরা আবেদনপত্র গ্রহণ করার পর কতদিন পরে আপনার এই পুলিশ ভেরিফিকেশনটি আসবে বা পাসপোর্ট ভেরিফিকেশনটি আসবে বন্ধুরা দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই পাসপোর্ট ভেরিফিকেশনটি চলে আসবে আপনার কাছে বা আপনার থানায় আপনাকে কল দিবে আপনি সেখানে যেতে হবে এবং আপনার কিছু বিষয়ে যে কাগজপত্রগুলি আছে সেগুলো আপনার সাথে করে নিয়ে যেতে হবে এখন দ্বিতীয় আসি আপনার করণীয়টা কি যখন আপনার এই পুলিশ ভেরিফিকেশন বা পাসপোর্ট ভেরিফিকেশনটি আসবে তখন আপনার কি করতে হবে তখন আপনার মাথা ঠান্ডা করে যে অফিসার বা যে পুলিশ সদস্য আসবে তার সাথে কথা বলবেন কথা বলার পর যে কাগজপত্রগুলি আপনি আবেদন করার সময় জমা দিয়েছেন সেই কাগজপত্রগুলি আপনার সাথে রাখবেন তৃতীয়ত আসি আমাদের এই পাসপোর্ট ভেরিফিকেশন সময় কি কি তথ্য যাচাই করতে পারবে তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই পাসপোর্ট ভেরিফিকেশন যেগুলো যাচাই করবে চলুন এক নজরে দেখে নেই এক প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম ও মাতার নাম দুই বর্তমান ও স্থানীয় ঠিকানা যাচাই তিন জাতীয় পরিচয়পত্রের সততা যাচাই চার জন্ম নিবন্ধন সনদপত্রের সততা যাচাই পাঁচ প্রার্থীর ব্যক্তি চরিত্র পেশা ও বৈবাহিক তাত্ত্বিক যাচাই ছয় কোনরূপ ফলধারী মামলা আছে কি না তা যাচাই সাত কোনো রাজনৈতিক রাষ্ট্রবিরোধী কিংবা জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা যাচাই আট থানা রেকর্ড ও সিডিএমএস রেকর্ডে তার সম্পর্কে কোনো বিরূপ তথ্য আছে কি না তা যাচাই নয় প্রার্থীর পারিবারিক তাত্ত্বিক ও তার শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতা উপরোক্ত তার্থিক যাচাই করে সন্তোষজনক প্রাপ্তি সাপেক্ষে তদন্তকারী পুলিশ অফিসার পাসপোর্ট আবেদনকারীর পক্ষে তদন্ত রিপোর্ট দাখিল করবে তোরা আশা করি উপরোক্ত যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলো আপনার সাথেই থাকতে হবে এবং যদি না থাকে তাহলে কি হবে আমরা প্রথমে চতুর্থভাবে আমরা প্রশ্নটি করেছি বা বলেছি যে নাম ও ঠিকানা যদি ভুল থাকে তাহলে আমাদের কি হবে আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি যখন তদন্ত করতে আসবে তখন দেখবে যখন আপনার সব কিছু পজিটিভ আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নাম ও ঠিকানা ভুল তাহলে কিন্তু আপনার নতুন করে আবার আবেদন করতে হবে আবার টাকা খরচ করতে হবে সব কিছু করতে হবে তাই প্রথম থেকে যে আবেদন করবেন তার কাগজের সাথে সব কিছু ঠিক আছে কিনা সেটি লক্ষ্য করবেন পুলিশ ভ্যারিভিশন পাসপোর্টে পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কিভাবে এই পাসপোর্ট করবেন সেটি আমাদের ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ